আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে, পানি লাগবে? পানি পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস, অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। এবার মুগ্ধর কথা বলতে গিয়েই লাইভ অনুষ্ঠানে অঝরে কাঁদলেন উপস্থাপিকা। কি দোষ ছিল মুগ্ধর, কেন হত্যা করা হলো এই ছেলেটাকে, এমন মৃত্যু কিভাবে মেনে নেব? কোটা আন্দোলনে নিহত হয়েছেন মীর মুগ্ধ। মুগ্ধর মুগ্ধতা যেন ছড়িয়ে পড়েছে দেশ ও বিদেশে সর্বত্র। যে ছেলেটা মৃত্যুর 15 মিনিট আগে সবাইকে পানি খাইয়েছেন, কার পানি লাগবে বলে চিৎকার করেছেন, মুগ্ধর হাতে কোনো অস্ত্র ছিল না, আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পানি আর বিস্কিট খাওয়াতে গিয়েছিলেন মুগ্ধ, এমন নিষ্পাপ একটা প্রাণ ঝরে পড়ে রক্তাক্ত হয়েছে বাংলাদেশের মানচিত্র। সম্প্রতি একটি লাইভ টক শোতে মুগ্ধর কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ফেলেন উপস্থাপিকা। মুগ্ধর সাথে সেদিন কি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে বলার জন্য অনুরোধ জানিয়েছেন এই উপস্থাপিকা। তিনি বলেন, হয়তো কেউ ভাবতে পারে আমি প্ল্যান করে কাঁদছি, ভাইরাল হওয়ার জন্য কাঁদছি, দয়া করে এমনটা কেউ ভাববেন না। আমি একজন উপস্থাপিকা, তাই বলে নিজের আবেগটা সংবরণ করতে পারিনি। কোটা আন্দোলনে নিহত মুগ্ধর নাম সবার মুখে মুখে, এমন মৃত্যুই তো কাম্য, মৃত্যুর পরে যেন নামটি থাকে সবার মুখে মুখে। মুগ্ধর কোনো চাকরির দরকার ছিল না, তিনি ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার, উপার্জন করেছেন $60,000। তার মৃত্যুতে ফাইবার প্রতিষ্ঠান শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। মুগ্ধর নামে নবজাতকদের নাম রাখছেন বাবা মা। ভিউয়ার্স, মুগ্ধর মৃত্যুতে আপনি কতটা কষ্ট পেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানিয়ে